কোন বিনিয়োগ ছাড়াই সরকার নগদের কাছ থেকে চোদ্দ কোটি টাকার বেশি রাজস্ব পেয়েছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি জানান এর আগে দু হাজার তেইশ সালের আয় থেকে পাঁচ কোটি একান্ন লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো আটান্ন টাকার রাজস্ব ডাক বিভাগকে বুঝিয়ে দেয় নগদ সোমবার সচিবালয়ে ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি শিকদারের কাছে রাজস্বের চেক হস্তান্তর করেন নগদের প্রধান নির্বাহী তানভীর এম ইসুক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক সাফায়ত আলম এ সময় উপস্থিত ছিলেন